অস্ত্র বাড়ছে হিজবুল্লাহর। দিগন্তবিস্তৃত ঢেউ খেলানো পাথর জমির উপর দাঁড়িয়ে একজন তরুণ বলে উঠলেন, এখানের প্রতিটি পাথরের নিচে স্নাইপার রাইফেল লুকানো আছে। আল কায়দার মধ্যপ্রাচ্যের শাখা নুসরা ফ্রন্টের বিরুদ্ধে সংঘর্ষে মাত্র এক সপ্তাহের মধ্যে জয় হয় হিজবুল্লাহ। ছয় বছর আগে শুরু হওয়া সিরিয়ার যুদ্ধের সময় থেকেই প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে একের পর এক জয় পেয়ে যাচ্ছে সামরিক গোষ্ঠীটি। হিজবুল্লাহকে রাষ্ট্রের ভেতর একটি রাষ্ট্র বলা হয়ে থাকে। লেবাননের এই সামরিক গোষ্ঠীর জন্ম 1980 সালে। সে সময় লেবাননের দক্ষিণ ভাগ দখল করে নেয় ইসরায়েল। দক্ষিণ অঞ্চল মুক্ত করতে ইরানের পক্ষ থেকে শিয়াদেরকে অস্ত্র প্রশিক্ষণে শিক্ষিত করে তোলা হয়। লেবাননকে ইসরায়েলের হাত থেকে মুক্ত করতে সফল হয় দলটি। এরপর দেশটিতে রাজনৈতিক দল হিসেবে সরকারের সঙ্গে একত্র হয়ে কাজ করে আসছে হিজবুল্লাহ। 2012 সালে যখন সিরিয়ার সংঘর্ষ শুরু হয়, হিজবুল্লাহ তখন আসাদের পক্ষ হয়ে লড়াই করতে থাকে। ইসরায়েলের গোয়েন্দা তথ্য অনুযায়ী আগের তুলনায় হিজবুল্লাহর এখন 17 গুণ বেশি রকেট লঞ্চার রয়েছে। তাদের নিজেদের ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে। দিন দিন অস্ত্রের সংখ্যা বেড়েই চলছে। সম্প্রতি তারা ইসলামিক স্টেটসের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছে। সংগঠনটির প্রধান হাসান নসরুল্লাহ জানিয়েছেন, তাদের রকেট লঞ্চার ইসরায়েলের যে কোনো অঞ্চলে আক্রমণ করতে সক্ষম। ইসরায়েল হিজবুল্লাহর এই ঘোষণা গুরুত্ব দিয়ে দেখছে। ইসরায়েলের কর্মকর্তারা জানান, ইরান এখন লেবাননে পরমাণু কারখানা বসিয়েছে। ইরান গোলান হাইটসেও হিজবুল্লাহকে সংগঠিত করেছে। এ অঞ্চল নিয়ে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের বিরোধ চলছিল। হিজবুল্লাহ তৎপরতার কারণে এখন ইসরায়েলের সঙ্গে সেখানে নতুন করে সংঘর্ষ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। যদি ইসরায়েলকে আক্রমণ করা হয়, তবে তারা সর্বত্র দিয়ে সেখানে লড়াই করবে, পশ্চিমা বিশ্বের সাহায্য পাবে, অন্যদিকে তাদের বিপক্ষে আরবের হাজার হাজার মানুষ ঝাঁপিয়ে পড়বে। নতুন এ লড়াইয়ের লক্ষ্যবস্তু হবে ফ্যাক্টরি, পাওয়ার প্ল্যান্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো। দুই পক্ষের কোনো এক পক্ষ যদি হিসেবে ভুল করে, তবে এ এলাকায় আরেকটি রক্তক্ষয়ী ঘটনা ঘটে যাবে। মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ একা নয়, পাশে বন্ধু হিসেবে পেয়েছে লেবানন সরকারকে। লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহর সঙ্গে আসন ভাগাভাগি করে নিয়েছে। তিনি মনে করেন হিজবুল্লাহর অস্ত্র রাখার অধিকার আছে। তারা দেশকে ইসরায়েলের হাত থেকে রক্ষা করার জন্যই অস্ত্র সঙ্গে রাখে। মধ্যপ্রাচ্যের খ্রিস্টান সামরিক গোষ্ঠীও হিজবুল্লাহর কাছ থেকে সুবিধা আদায় করে নিচ্ছে। বিভিন্ন অস্ত্র, নাইট গুগলস এবং পরামর্শদাতা পাঠিয়ে খ্রিস্টান দলকে সাহায্য করছে হিজবুল্লাহ। দলটির প্রধান রিফাত নাসরুল্লাহ জানান, ইসরায়েল হিজবুল্লাহকে সন্ত্রাসী দল হিসেবেই প্রকাশ করতে চায়, কিন্তু তারা মোটেও ত্রাস তৈরি করছে না। তারা সমাজেরই একটা অংশ। তারা আমাদের বিয়ের অনুষ্ঠান ও শেষাকৃতে অংশ নেয়। তারা আমার যত্ন নেয় আর আমরা তাদের দেখাশোনা করি। মধ্যপ্রাচ্যের এই দলীয় কোন্দল সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে, নতুন করে সংঘর্ষের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য হিজবুল্লাহ যথেষ্ট।